যিনি আল্লাহকে নিজের মাঝে ধারণ করতে পেরেছেন আল্লাহর অস্তিত্বটাকে নিজের মাঝে ধরতে পেরেছেন ওই নূরটাকে তিনি যখন অনুধাবন করতে পারবেন ওই নূরটার সাথে যখন তিনি কথোপকথন করতে পারবেন ওই নূরটাই একসময় এক সময় আপনার নূরে মোহাম্মদের রূপ নেবে بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد شرب برثوم أمي أمار مهان مرشد دين دنيا كهينور محمد إسلامير بنور جبان دان كري جوجري مام أمبي أي دهور مير دور دايت تو أو بلايت كري الله دوا بروشكار পূর্ণিমার চাঁদে বাবা দেবানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেবানবাগি রহমাতিময় কদম মোবারকে সালাম ও কদম্বী জানাই সালাম ও কদম্বি জানাই খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল আলাইহার নুরানিময় কদম মোবারকে উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেখের রসুল ভাই ও বোনেরা আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান রবুল আলমিনের অপার দয়ার বদৌলতে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও জুমার দিনে জুমার নামাজের পরে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আমার মসজেদ কেবলা জানের এই আদর্শ এই মোহাম্মদ ইসলাম একটি চলমান প্রক্রিয়া এই মোহাম্মদ ইসলামের চলমান প্রক্রিয়াটা শুরু হয়েছে আদম সাল্লাম থেকেই আল্লাহ আদি পিতা আদমকে পাঠান এই কারণে মানুষের শ্রেষ্ঠ মানে মানুষের এই ধারাকে চলমান করার জন্য তার সাথে মা হাওয়াকে পাঠানো হয় মানুষের বংশ বিস্তারের আশায় তার থেকে দুইজন দুইজন থেকে চারজন চারজন থেকে আট জন আট জন থেকে ষোলো জন ষোলো থেকে বত্রিশ এইভাবে বাড়তে 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 আজকে কয়েকশো কোটি মানুষ সারা পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ যারা এই সারা পৃথিবীতে বসবাস করে এক এক রঙের মানুষ কেউ সাদা কেউ শ্যামলা কেউ কালো কেউ টানা টানা চোখ কারো বড় বড় চোখ কারো নাক লম্বা কারো নাক খাটো কেউ উঁচু কেউ নিচু কারো দৈর্ঘ্য ছয় ফিটের উপরে কারো দৈর্ঘ্য তিন ফিটের নিচে মেঘ কারো একটু নাক উঁচু হয় কারো একটু নাক নিচু হয় সেটা তো দৈহিক অ্যাপিয়ারেন্স মানে মানুষের বাহ্যিক বিষয় এই রকম তারপরে চিন্তা করে শত কোটি মানুষের শত কোটি মন দুই একটা না শত কোটি মন কারো ভালো লাগে এইটা কারো ভালো লাগে সেইটা কারো ভালো লাগে এই কারো ভালো লাগে সেই কারো চিন্তা রকম কারো চিন্তা ওই রকম। কেউ একটু নরম মনের মানুষ কেউ একটু রাগী মনের মানুষ কেউ একটু ডমিনেটিং পাওয়ার মানে সে প্রেশার দিয়ে নেতৃত্ব দেখাইতে চায় আবার কেউ শুনতে পছন্দ করে কেউ পড়াশোনায় ভালো কেউ পড়াশুনায় ডাব্বা মারতেছে সবই মানুষ সেই মানুষের মধ্যে আবার কত পার্থক্য দেখেন না কেউ একটু পয়সাওয়ালা কেউ একটু গরিব সেখানেও আবার যাচ করা হয় যে আপনি কেমন মানুষ গরিব মানুষ না পয়সাওয়ালা মানুষ আবার যদি এই মানুষই বিয়েশাদির বেলা এসে পড়ে তখন আরো নতুন ভাবে যাচ করা হয় তার বংশ কেমন কে কোন বংশের কার বংশ কি হইতেছে কে রকম বংশ দেখে এখন শুরু হয়ে যায় তার বাবা কেমন তার মা কেমন তার দাদা কেমন তার চাচা কেমন তার খালা কেমন কি হরেক রকমের মানুষ এই পৃথিবীতে হরেক কিসিমের মানুষ এই পৃথিবীতে কারো ভাষা বাংলা কারো ভাষা চাইনিজ কারো ভাষা জাপানিজ কারো ভাষা উর্দু কারো ভাষা ইংলিশ কারো ভাষা ইংলিশের মধ্যে আরো ভাষা কারো ভাষা সুইডিশ কারো কারো ভাষা 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 নরিজিয়ান তার দেশের দেশের শত 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 মানুষের কিন্তু সবার একটা পরিচয় কোনো পার্থক্য নাই কি বলেন তো মানুষ এরা সবাই মানুষ এটাই কোনো সমস্যা নাই সবার প্রথম একটা পরিচয় এরা সবাই মানুষ এদের কমন ফিচার আছে কমন ফিচার মানে এদের হাত পা চোখ নাক মুখ একই এদের চিন্তা করার শক্তি আছে আছে তারা ভাবতে পারে আর এ ছাড়া আর কমন কিছু নাই ভাষা এক না শিক্ষা এক না কালচার এক না মন এক না চিন্তা এক না চেহারা এক না আর সব পার্থক্য কিন্তু একটা কমন জায়গা রয়ে গেছে কি যে মানুষ আরো একটা কমন জায়গা আছে তার মধ্যে কি তার মধ্যে আল্লাহ বিরাজ করে তার মধ্যে আল্লাহর সত্তা বিরাজ করে তাহলে এই প্রত্যেক কিসিমের প্রত্যেক রঙের এই মানুষকে আল্লাহকে কিভাবে পাবে প্রত্যেক কিসিম অথবা এই প্রত্যেক কালচার প্রত্যেকটা আলাদা আলাদা মনের মানুষ আলাদা আলাদা চিন্তার মানুষ আলাদা আলাদা ভাষার মানুষ তার আল্লাহকে কিভাবে পাবে কোন পদ্ধতিতে তার আল্লাহকে পাবে কারণ আল্লাহ তো বলেছেন আমি প্রত্যেক যুগের শিরোভাগে আমি আমার বন্ধুদেরকে পাঠাবো যাতে তাকে ফলো করে আমার মানুষ আমাকে আমার সন্তুষ্টি অর্জন করতে পারে অথবা আমাকে পেতে পারে তাহলে সেই যুগের শিরোভাগে কে আসবে আমি বাংলাদেশে এসেছি আমার মোর্শেদ বাংলাদেশে এসেছেন তার মর্শেদ বাংলাদেশে এসেছেন তাহলে কি আমেরিকা কানাডা সুইডেন সাইপ্রাস জাপান ইন্ডিয়ার মানুষ কি তাইলে ওই চিনবে না জানবে না তার পরিচয় পাবে না আসলে আমাদের এই একক চিন্তার কারণেই বারংবার আমরা ধ্বংস হয়েছি আজকে মুসা আলাইসাল্লামের অনুসারীরা কখনোই মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে মেনে নেয় অথচ মুসা ওয়াসাল্লাম যে আল্লাহর কাছ থেকে এসেছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামও ওই একই আল্লাহর কাছ থেকে এসেছেন এবং বরঞ্চ মুসা সাল্লামের চেয়ে কয়েক গুণ বেশি ক্ষমতা নিয়ে কয়েক গুণ বেশি পাওয়ার নিয়ে জগতের বুকে এসেছিলেন কিন্তু তারা মুহাম্মদ সাল ওয়াসাল্লামকে কখনোই মেনে নেন নাই কেন নেন নাই কারণ তারা বারংবার চেয়েছেন যে ওই একটা ধরে রাখতে তাহলে আমি আমার যুগের শিরোভাগের ইমামকে মানব পরের যুগের ইমামকে আমি মানবো না তাহলে মূলত আপনি তো আল্লাহর প্রেরিত মহামানবকেই মানলেন না নাকি এই জন্যে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যত নবী রাসুল আছেন তোমাদের সবাইকে মানতে তোমাদের সকল সহিফা গুলোকে তোমাদের মানতে হবে কারণ তার স্বীকৃতি আল্লাহ দিয়েছেন যে তুমি তো শুধু নবী মোহাম্মদ না তুমি তো এই সকল নবীদের ইমাম হিসেবে পাঠিয়েছি এখন তোমাকে যদি আমি সকল নবীর ইমাম হিসেবে নবী মোহাম্মদ কে পাঠিয়ে থাকি আর তুমি যদি বলো নাই তাহলে ইমামতের মূল্য কোথায়। নামাজে একা আছে বিষয়টা কি এরকম না আল্লাহ যুগে যুগে তার শিরোভাগে তার বন্ধুদেরকে পাঠান যাতে তার বন্ধুরা আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জনে তৎকালীন যুগের মানুষকে হেদায়তের পথ দেখাতে পারে এখন যদি আমি আমার যুগের কথা বলি বা আমার মর্শেদ কেবলা কথা বলি শুধু কি ওনার যুগে উনি একমাত্র সুফি সম্রাট ছিলেন ওনার যুগে উনি একমাত্র আল্লাহ ছিলেন আর কেউ ছিলেন না কি মনে হয় আপনাদের আরও ছিলেন যদি দেওয়ানবাগি একাই অলিয়াল্লা থেকে থাকেন তাহলে তো উনি সুফিদের সম্রাট হবেন কেমনে তাহলে আর কোন সুফি এই জগতে বেঁচে ছিল না নাকি প্রত্যেক দেশে প্রত্যেক প্রত্যেক জায়গায় ভাষায় সুফি আছে থাকবে কালকে আমত পর্যন্ত থাকবে শুধু যদি বলি আমি একাই সুফি আর কোন সুফি এই জগতে নাই তাহলে তার চেয়ে বোকা এই জগতে আর কেউ নাই সুফি বিষয়টা কি সুফি হচ্ছেন যিনি সাধনা করে নিজের ভিতরে আল্লাহকে খুঁজে পেয়েছেন এক খুঁজে পেয়েছেন এটা হলো প্রথম শর্ত দ্বিতীয়ত আল্লাহর কাছ থেকে इजाजत পেয়েছেন ইজাজত পেয়েছেন যে আমি অন্য মানুষকে আল্লাহকে আমার কাছে এসে তোমাকে খুঁজে পাওয়ার বিদ্যা শিক্ষা দিতে পারব মানে শিক্ষকতা করার ইজাজত পেয়েছেন তাকে এই তো বিষয় আমি একাই খুঁজে আপনারা খুঁজে পাবেন না আমি তো একজন সুফি বলছি না আমি তো বলছি সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ সুফি আছে আর আমাদের আশেক এরাসুলের মধ্যে কয়েক কোটি সুফি তৈরি হবে আগামী কিছুদিনের মধ্যে ইনশাল আসলে বিষয়টাকে সহজভাবে নিতে হবে যিনি আল্লাহকে নিজের মাঝে ধারণ করতে পেরেছেন আল্লাহর অস্তিত্বটাকে নিজের মাঝে ধরতে পেরেছেন ওই নূটটাকে তিনি যখন অনুধাবন করতে পারবেন ওই নূরটার সাথে যখন তিনি কথোপকথন করতে পারবেন ওই নূটটাই যে একসময় আপনার নূরে মোহাম্মদের রূপ নেবে ওই নূরেরই আরেকটা রূপ হচ্ছে নূরে মোহাম্মদ আজকে আমি নূরে মোহাম্মদী বলার কারণে অনেকের মধ্যে জলা শুরু হয়ে যাচ্ছে গা জ্বালা করতেছে এইটা করতেছে তো আমি আসলে বিষয়টা হচ্ছে তারা নূরে মোহাম্মদি সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না নূরে মোহাম্মদী কি সেটা হয়তো তারা বুঝতে পারছেন না নূরে মোহাম্মদি যদি এই নাই থাকে তাহলে তো আমার অলিত্তই থাকবে না আমার অলিত্যর স্বীকৃতি তো নূরে মোহাম্মদী আমি যে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারি আমি যে আপনাকে আল্লাহকে পাওয়াইতে পারি এই স্বীকৃতির নামই তো নূরে মোহাম্মদী আচ্ছা এখন কথা হচ্ছে আমি একাই নূরে হব কখন আমি বলেছি আমি একা নূরে মোহাম্মদী যত বলি আল্লাহ আছেন প্রত্যেকের মাঝেই সেই নূর আছে কি বলেন আছে না নাই এইবার বলছি আপনাদের কথা আপনারা যদি আল্লাহকে পাওয়ার ওই ট্রেনিং শিক্ষা নেন নিজের মাঝে ওই মেসাল জাগ্রত করতে পারেন ওই আলো দেখতে শুরু করেন আপনার মধ্যেও ওই নূরে আসবে আপনার ভিতরে কিন্তু সেটা প্রাথমিক পর্যায়ে থাকবে যতক্ষণ পর্যন্ত সাধনা করে আপনি ওইটাকে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত না নিতে পারেন ওইটা প্রাথমিক পর্যায়ে থাকবে সাধনা করে যখন আপনি ওই ভিতরে অন্ধকারের মধ্যে ছোট্ট একটু আলো দেখেন আসে আর চলে যায় এরকম হয় আপনাদের জীবনে এরকম কার কার জীবনে একটু হাত তো ছোট্ট একটু আলো আসে আবার চলে যায় আবার একটু আলো দেখি আবার নাই দৌড়ে সরে যায় দেখেন অনেক আসে কেরাসুল ভাই হাত উঠাইছে আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান এই যে দেখেন আপনারা এটাই নূর নূর আল্লাহর নূর এবং এইটাই নূরে মোহাম্মদীর প্রতিরূপ এখন এইটাকে যত কাছে আনতে পারবেন এইটার সন্তুষ্টি যত অর্জন করতে পারবেন এটাকে যত দীর্ঘস্থায়ী আপনার জীবনে করতে পারবেন আপনি তত বেশি আল্লাহ বলা হবেন এটাকে কাছে আনার পদ্ধতি কি মোরা খাবা করা কাছে আনার পদ্ধতি কি আল্লাহর হুকুম আহকাম মানা এটাকে দীর্ঘস্থায়ী করার পদ্ধতি কি ইবাদতে নিজেকে সম্পৃক্ত করা নামাজ পড়া রোজা রাখা সঠিক সময় জাকাত দেওয়া নিজের রিপুগুলোকে দূর করা কাম ক্রোধ লোভ মদ মোহ মাসর্য এগুলোকে দূর করা নিজেকে চরিত্রবান বানানো যখন নিজের ভিতরের তৈরি হয় নই তখন বলে যে আমার একটা থাকার জায়গা হয়েছে এখন তুমি আমার বাসা পরিষ্কার করছো গন্ধ নাই আমি তোমার ভিতরে বাস করতে পারি তখন ওই নূর কাছে আসে নইলে আল্লাহর নূরটা দূরে রয়ে যায় এই তো বিষয় এখন যে যতই যেভাবেই ব্যাখ্যা করেন এটাই বাস্তবতা সূর্য উদিত হয়েছে আপনি সূর্যের আলো দেখতে চান না তাহলে আপনি ঘরে বসে থাকতে পারেন জালনা দরজা বন্ধ করে রাখতে পারেন আপনি হয়তো দেখবেন না দুনিয়া কি দেখবে না কি বলেন দুনিয়া দেখবে না দেখবে না সূর্যের আলো যখন বিচ্যুতি লাভ করবে সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে পাবে না পাবে না নূরে মোহাম্মদী যখন সিনায় আসবে এবং এই সিনার এই নূরে মোহাম্মদীর যখন বিকিরণ হবে সারা বিশ্বের আশেখ রাসুল দেখতে পাবে পাবে না পাবে না বিশ্ব আশেকের রাসুল সম্মেলন বলেন আপনারা কি দেখেছেন কেমন বিচুরণ ঘটেছে সেই আলোর বিকিরণ কেমন ঘটেছে সম্মানিত আসে কেরা চুলেরা শাক দিয়ে মাছ ঢাকা যায় না তেমনি ভাবে কথা দিয়ে নূরে মোহাম্মদীকে থামানো যায় না যেখানে আছে একটু ফুটা পেলেই আলো যাবে আপনার বাড়িতে দুপুর বারোটার সময় সূর্য উঠছে দুপুর বারোটা আপনার দিচ্ছেন তাও একটু ফুটা পাইছে আলো ঢুকে যায় না যায় যায় না না। নূরে এমন। আপনি যতই দোয়া করেন আর যতই চেষ্টা করেন এটা কি আপনি ঢেকে রাখতে পারবেন আরে আল্লাহর নূর অস্বীকার করা আর আল্লাহকে অস্বীকার করার মধ্যে পার্থক্য কি আছে আমার একটু বোঝান তো আছে এখন যে যার মতো মন গড়া ব্যাখ্যা দিচ্ছে ব্যাখ্যা দিবে এটা আমাদের কাজ না আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করতেও চাই না তবে আমরা নিজেদের ইমানকে বিনষ্ট করতে চাই না আমাদের মৌলিক কাজ হবে নিজেকে চরিত্রবান বানানো আমাদের মৌলিক কাজ হবে নিজের মাঝে আল্লাহর সেই নূরটাকে ধারণ করা আমাদের মৌলিক কাজ হবে আমরা নিজেকে আলোকিত করব। আমরা যদি সেইটা না করি আর ডাইনেবামে দৌড়াই আর কথা বলতে থাকি এতে কোনো লাভ হবে না যতই আমি দৌড়াই আর যতই আমি কথা বলি না কেন আসলে দিন শেষে আমি তো অন্ধকারে পতিত হব বলেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মিথ্যা বলেন কত বড় বৃক্ষ কত বড় গাছ কি আসে যায় ফল মিষ্টি কিনা সেইটা হইলো কথা কি বলেন সত্যনা মিথ্যা আম গাছ উঠছে একেবারে কত দুই তলার সমান উঁচু আম গাছ এখন সবাই বললো বাবা রে বাবা এত বড় আম গাছ এখন ফল দিছে টক কেউ খেতে পারছে না তো আম গাছ দাঁড়া করে রাখা ছাড়া কি কোনো মূল্য আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আশেখ রাসুল তোমার নাম কি তোমার ভিতরের নূরে তার পরিচয় তোমার ইবাদতে তার পরিচয় তোমার চরিত্রে তার পরিচয় কি বলেন আমার কথা পরিষ্কার লাগে আপনি আছে কে রাসুল আপনার নাম কি আপনার নাম আর শেখে রাসুল কিভাবে বোঝা যায় আমার চরিত্রে বোঝা যায় আমার কথায় বোঝা যায় আমার প্রেমে বোঝা যায় আমার জজবাতে বোঝা যায় আমার ইমানে বোঝা যায় আমার হাকিকতে বোঝা যায় আমার মারে ফতে বোঝা যায় আমার শরীয়তে বোঝা যায় নাকি আে কে রাসুল তোমার নাম কি নাকি বোঝা যায় আপনি কত লম্বা ভাষণ দিতে পারেন নাকি বোঝা যায় আপনি কত বড় দাড়ি রাখতে পারেন নাকি বোঝা যায় আপনি কত লম্বা পোশাক পড়তে পারেন ها আমার কর্ম আমার পরিচয় আমার নাম আমার কবরে যাবে না আমার বক্তব্য আমার কবরে যাবে না যাবে আমার ইবাদত যাবে আমার কর্ম যাবে আমি কি করেছি তাই তার বাইরে কিছু তো যাবে না যার নাম আহমদ যার নাম কুদ্দুস যার নাম রহমতুল্লা আল্লাহ রহমত নাম রহমত কাম রহমত না কাম রহমতের করে যদি কবরে রহমত নিতে পারেন তাহলে না রহমতুল্লাহ সার্থক আর যদি নামে নামে শুধু রহমতুল্লাহ বলি কাম হইল জুলুম অত্যাচারে এই রহমতুল্লাহ মূল্য কোথায় তাই আর শেখের প্রতি আপনাদের আপনারা আমার ভাই আপনারা আমার বোন আপনাদেরকে আমি দিল জানসে ভালোবাসি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি আমার একটি ভাই আমার একটি বোন অন্ধকার কবরে জলুক, আমি তো তা চাই না আমার একটি ভাই আমার একটি বোন যুগের পর যুগ কষ্ট করুক আমি তো তা দেখতে চাই না আমার একটি ভাই আমার একটি বোন বিশ বছর তরিকা করেছে আজও নিজের ভিতরে অন্ধকার দেখুক আমি তো তা চাই না আমি আপনাকে আলোর মুখ দেখাতে চাই আমি আপনাকে আল্লাহ ও পাওয়াতে চাই আমি আপনাকে বানাতে চাই চরিত্র বান এটাই আমার অপরাধ এই অপরাধের কারণে আজ দুনিয়া ব্যাপী গালি গালাজ অপমান অপদস্থ হচ্ছি তবু আমি পিছপা হইনি আমি ভীত সংকুস্ত হইনি আমি ঠায় দাঁড়িয়ে আছি যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো এবং আমার মোর্শেদ আল্লাহর বন্ধু সা দেওয়ানবাগির এই আদর্শের কথা বলে যাব আমি বলে গেলাম আমি আমার দায়িত্ব পালন করলাম আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করবেন না আমি যে গালি খাচ্ছি আমি যে অপমানিত হচ্ছি হচ্ছি আপনাদের আমার নিজেকে পরিবর্তিত করবেন না আর কতকাল নিজেকে ছলনা দিয়ে রাখবেন ভালো সেজে থাকবেন অথচ খারাপের চির খারাপে আপনি আছেন আমি আপনাকে সঠিক করার জন্যে নিজের অর্থ সম্পদ টাকা পয়সা ইজ্জত সব পে লাগাই দিছি শুধু আপনাকে পরিবর্তিত করার জন্য শুধু এর বিনিময়ে আপনার কাছে চেয়েছি আপনি শুধু আপনার চরিত্রটাকে পরিবর্তন করেন আমি কার কাছে অর্থ সম্পদ চেয়েছি আমি কার কাছে বলেছি একটা বাড়ি করে দাও একটা সম্পত্তি আমাকে দাও আমি তো আপনাদের কাছে কিচ্ছু চাইনি বিনিময় চেয়েছি আপনি আল্লাহকে পান আপনি রাসুলকে পান আপনি নিজেকে চরিত্রবান বানান বানাবেন না কি ভাই কি বোন বানাবেন না আর কতকাল বসে থাকবেন আর কতকাল কাল অন্যায় অপবাদ অত্যাচারে নিজেকে নিপীড়ন করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন ইবাদত করবেন মোরাকাবা করবেন নিজেকে চরিত্রবান বানাবেন এটাই তো বলছি আর তো কিছু বলি নাই আর তো কিছু চাই নাই আপনার কাছে চাইতে আসি নাই আমি আমি এইটুকুই চেয়েছি আপনাকে পরিবর্তনের কথা বলেছি আমি সার্থক সেই দিন যেই দিন আপনি পরিবর্তিত হবেন আমি সার্থক সেই দিন যেই দিন আপনি আপনার মাঝে ওই মালিকের সন্ধানটা খুঁজে পাবেন আমি সার্থক সেই দিন যেই দিন আপনি নিজেকে মৃত্যুর সময় আপনার মৃত্যুটা কষ্টদায়ক হবে আনন্দের মৃত্যু হবে যে আমি আমার মালিকের সাথে মিলন মেলায় যাচ্ছি তোমরা কান্না করো না কারণ আমি তো এই মালিকের কাছ থেকে এসেছি আবার তার কদমে যাচ্ছি কারণ দুনিয়ায় বসে তো আমি তার সন্তুষ্টি অর্জন করেছি সেই দিন আমি সার্থক এর আগ পর্যন্ত তো বাবা আমি সার্থক নই আমার সার্থকতা নেই তাই আপনার আমার ভাই আপনার আমার বোন আপনাদেরকে আমি দিল জানসে ভালোবাসি প্রতি শুক্রবার দিন এই যে আলোচনা করি আমার অনেক কষ্ট হয় আমার আমি যেখানে থাকি আপনাদের থেকে অনেক সময়ের পার্থক্য ছয় ঘন্টা আগে আমি অনেক ভোরবেলা উঠে ঠান্ডার মধ্যে দৌড়ে প্রস্তুতি নিয়ে আসতে হয় অনেক সময় দেখা যায় থেকে মিটিং রাত্রে শুরু করতে হয় তবু আমি আমার কাজে এক মিনিট স্টপ করিনি চালিয়ে যাচ্ছি কারণ আমার উদ্দেশ্য আপনি যদি আল্লাহকে পাওয়াইতে পারি রাসুলকে পাওয়াতে পারি আপনাদের কাছে আমার উদারত আহ্বান আমার এই কষ্টগুলো সার্থক হবে যদি আপনি আপনাকে পরিবর্তিত করে সম্মানিত আশেখ এরাসুলেরা বিশ্ব আশেক এরাসুল আমরা শেষ করেছি আমাদের আনন্দ আয়োজন শেষ হয়েছে আমরা আগামী এক বছরের আগে আর কোনো বড় অনুষ্ঠান করব না এখন আমাদের কাজ আগামী সম্মেলন আসার আগে নিজেকে পরিবর্তন করা নিজের এলাকায় জাকের বৃদ্ধি করা নিজেকে আল্লাহকে পাওয়ানো এবং নিজের এলাকার ভাইদের মধ্যে যারা এখনো আল্লাহকে পায় নাই তাদেরকে আল্লাহকে সঠিক পথ খানকাগুলোকে আপনারা ব্যবহার করেন সৎ কাজের জন্য আপনারা ব্যবহার করেন মানুষকে সৎ শিক্ষা দেওয়ার জন্য খানকা মজলিশগুলোকে আপনারা ব্যবহার করেন মোরাকাবার জন্যে নামাজের জন্যে মিলাদের জন্যে ইবাদতের জন্যে তাহলে সেগুলো সার্থকতা আসবে আমার ইচ্ছা আছে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আপনাদের জন্য একটি বড় ব্যবস্থা করার একটি ট্রেনিং সেন্টার তৈরি করা যেখানে বসে হাতে কলমে আপনাদেরকে মোরা কাবার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা শুধু ভাইদের জন্য না বোনদের জন্য ট্রেনিং সেন্টার বানাইতে চাইতেছি যাতে বোনেরাও পর্দার ভিতরে থেকে বোনরাই বোনদেরকে শিক্ষা দিবে একটা ট্রেনিং সেন্টার তৈরি করা যায় যেখান থেকে আপনারা কিভাবে মোরাকাবা করলে আল্লাহকে পাবেন কিভাবে নামাজ পড়লে সহি নামাজ হবে কিভাবে সাধনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কিভাবে নিজের রিপুগুলোকে দমন করা যায় কিভাবে চরিত্রবান হওয়া যায় এই বিদ্যাগুলোকে আমরা হাতে কলমে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় শীঘ্রই আমরা প্রত্যেকটি খানকায় আমরা প্রথমে খানকা থেকে কিছু প্রতিনিধিদেরকে এনে ট্রেনিং করাবো ট্রেনিং করানোর পরে ওনারা যখন পুরোপুরি প্রস্তুত হবেন ওনাদেরকে আবার আপনাদের খানকায় ছেড়ে দিব ওই খানকাগুলোতে গুলোতে বোনদের জন্য সপ্তাহে একদিন ভাইদের জন্য সপ্তাহে একদিন ট্রেনিং এর লেসন শুরু হয়ে যাবে তখন ওই খানকা মজলিস গুলো হয়ে যাবে শিক্ষার জায়গা সহি শিক্ষার জায়গা ইনশাল্লাহ যদি সুযোগ দেয় আমি আপনাদের সকলের জন্য আমার মালিকের কাছে সাহায্য চাই আমার মালিক আপনাদেরকে খবর করে নেয় আমার মালিক আপনাদের বিপদ আপদ আল্লাহ মুসিবত অভাব অনঠন দূর করে দেয় আমার মালিক আপনাদের কে তার কদম মোবারক আশ্রয় ভিক্ষা দেখে আমার মালিক আপনাদেরকে কবুল করেন সম্মানিত আশে কে রসুল ভাই ও বোনেরা মনে রাখবেন যতদিন আপনার মাঝে প্রেম আছে ততদিন মোহাম্মদ ইসলাম চলবে আমি দোয়া করি আমার মালিক কবুল করুন কাছুন আমরা সবাই তো বাপুরে মোহান্ডাবুল আলমিনের কাছে ক্ষমা চাই তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুক আমি দোয়া করি আমার মালিক আপনাদেরকে হেফাজত করুক আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি গোলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওরা ওয়াবারাকাত